মধ্যরাতের সময় ছিল রঙ্গনাথপুর নামক এই গ্রামে থাকা ডাস্টবিনের কাছে একটা বড় কাটান বক্সকে খুবই যত্ন করে নিয়ে কাঁদতে কাঁদতে ভূদেবী যাচ্ছিল ওই কাটন বক্সে একটা ছোট্ট নবজাতক বাচ্চা ঘুমাচ্ছিল ওই কাটান বক্সটাকে ডাস্টবিনের কাছে রেখে মায়ের মমতা তোমায় দিতে পারিনি এমন অভাগী মাকে তুমি ক্ষমা করো আমার গর্ব থেকে বেরানো এই সোনার টুকরোর থেকে বেশি যে জীবন হচ্ছে আমি কি করবো রে বাবা আমি যে অসহায় কারোর যদি বাচ্চা না হয় সমাজের লোকেরা বাঁচ বলে চুপ হয়ে যায় কিন্তু যদি কারো স্বামী না থাকে তাকে সবাই নিচু চোখে দেখে তাদের অনেক রকম প্রশ্ন থাকে যার উত্তর আমার জানা নেই এইভাবে কেঁদে কেঁদে নিজের মনটাকে শক্ত করে ভূদেবী সেখান থেকে চলে যায় পরের দিন সকালে যাদব নামে এক লোক যে প্রত্যেক দিন সকাল হলে ডাস্টবিনে ঘুরে ঘুরে নোংরা আবর্জনা জোগাড় করে সেইগুলো বিক্রি করত কে ওই ডাস্টবিনের দিকে গেল হ্যাঁ এই তো এই শহরের সমস্ত আবর্জনাগুলোকে আমি বিক্রি করে যা টাকা উপার্জন হবে আমি এবং আমার স্ত্রীর ভালোভাবে চলে যাবে এইটা ভেবে যাদব ওই নোংরা আবর্জনা থেকে বেঁচে নিচ্ছিল তার কি কি দরকার। হঠাৎ করে সে যেই ছোট্ট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেল। আরে বাচ্চার কান্নার আওয়াজ না কোথা থেকে আসছে এটা যাদব এইটা ভেবে যেই চারিদিকে ঘুরে দেখল তখনই ওই কাটান বক্সটাকে নড়তে দেখে তারপরে সে বাক্সটা খুলে দেখে তারপরে এক মুহূর্ত নষ্ট না করে বাচ্চাটাকে সঙ্গে সঙ্গে সে কোলে তুলে নেয় তারপরে আবার কি ছোট্ট বাচ্চাটা কান্না থামিয়ে হাসতে লাগলো এইটা দেখে যাদবও অনেক খুশি হলো সঙ্গে সঙ্গে বাচ্চাটাকে নিয়ে নিজের বাড়িতে সে চলে যায় তার বাড়িতে থাকা তার স্ত্রী লক্ষ্মী যাদের কোনো সন্তান না থাকার কারণে সব সময় মন খারাপ করে থাকতো সঙ্গে সঙ্গে যাদব বাচ্চাটাকে তার স্ত্রীর কোলে তুলে দেয় ওই ছোট্ট নবজাতক বাচ্চাটা লক্ষ্মীর কোলে গিয়ে তাকে দেখে হাসলো এইটা দেখে লক্ষ্মীর মনের মমতা বেরিয়ে এলো তখন ওই স্বামী স্ত্রী ওই বাচ্চাটার নাম রাখলো বালু এইভাবে সময়ের চক্র ঘুরতে লাগলো বালু এখন অনেক বড় হয়ে গেছিল স্কুলে একেবারে টপার ছিল যেটা দেখে লক্ষ্মী আর যাদবের খুশির কোনো ঠিকানা ছিল না অন্যদিকে ভূদেবী যে নিজের কোলজের টুকরোটাকে নোংরা আবর্জনায় ফেলে রেখে এসেছিল তার কথা মনে করে খুব কষ্ট পাচ্ছিল আমি আমার বাচ্চাটাকে পনেরো বছর আগে নিজের থেকে দূরে করেছি আজও অনেক বড় হয়ে গেছে এইটা ভেবে সে অনেক কান্নাকাটি করতে লাগলো এইভাবে সময় কেটে যেতে লাগলো বালু পুলিশ অফিসার হওয়ার স্বপ্ন দেখেছিল একদিন তার মা লক্ষ্মী তার কাছে এলো বাবা রে তুই এই পড়াশোনার পেছনে নিজের দিন রাত সময় কাটাস একবারও কি নিজের শরীরের ব্যাপারে চিন্তা করেছিস তখন বালু তার মাকে বলে মা যদি আমি না পরিশ্রম করি তাহলে আমি কি করে পুলিশ অফিসার হব বলো মা আমার পড়াশোনা নিয়ে তোমাকে এত চিন্তা করতে হবে না আর হ্যাঁ আমাকে বারবার বিরক্ত করো না যখন আমার যেটা দরকার হবে আমি আপনার থেকে চেয়ে নেব ঠিক আছে বাবা সেই দিনের পর থেকে যাদব আর লক্ষ্মী দুজনে মিলে কাজ করতে লাগল। যাতে আরও বেশি করে টাকা উপার্জন করতে পারে তাদের ছেলে বালুর পড়াশোনায় যা যা দরকার পড়তো সব কিছু সে হাজির করত। বালু নিজের স্বপ্নের লক্ষ্যে পৌঁছে যায় সেই দিনটা চলে এলো যেদিন পরীক্ষা ছিল সে সকালে তার মা বাবার কাছে এলো তখন তার মা লক্ষ্মী বলে বাবারে রে তুই দিনরাত অনেক পরিশ্রম করেছিস ভগবানের কাছে প্রার্থনা কর তুই যেমনটা চাস তেমনটাই যেন হয় বালু তার মা বাবার কাছে হাত জোর করে বলে মা আমি তো উপরে থাকা স্বয়ং ভগবানকে কখনোই দেখিনি আমি যদি কোনো ভগবানকে জানি সেটা হলো তোমরা দুজন মা সেই জন্য আপনাদের থেকে আশীর্বাদ চাইবো আমাকে আশীর্বাদ করো এই রকম বলে তাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে ছেলেকে নিয়ে গর্বিত হওয়া মা বাবা খুশি হয়ে ছেলেকে আশীর্বাদ করে বালু খুশি খুশি পরীক্ষা দিতে গেল সময়ের চক্র আবারও ঘুরে যায় বালু ট্রেনিং নিয়ে এসআই অফিসার হয়ে বাড়ি ফেরে নিজের ছেলেকে পুলিশ অফিসারের পোশাকে দেখে তার মা বাবা অনেক খুশি হলো বালু নিজের মা বাবার দিকে তাকিয়ে স্যালুট করে সেই দিনের পর থেকে এসায়ের পদে বালু কাজ করতে লাগলো একদিন নিজের ডিউটি শেষ করে যখন বালু বাড়ি ফিরছিল তখনই রাস্তায় ভূদেবীকে পড়ে থাকতে দেখে অজ্ঞান অবস্থায় বালু সঙ্গে সঙ্গে গাড়ি থেকে নেমে ওনার কাছে গিয়ে জল ছিটিয়ে ওনার জ্ঞান ফেরালো ভূদেবী জ্ঞান ফেরার পরে বালুকে নিজের সামনে দেখে তার ভেতর থেকে যেন কেমন একটা মায়ের মমতা বেরিয়ে আসে ভূদেবী সঙ্গে সঙ্গে বালুর ডান হাতটা দেখলো যার আঙুলে একটা তিল ছিল ভূদেবী তখন বুঝতে পারলো যে এটাই তার ছেলে আরে বাবা তোমার নাম কি তুমি কোথায় থাকো জি আমার নাম বালু আমি এই পাশেই থাকি আপনাকে দেখে খুব দুর্বল মনে হচ্ছে চলুন আপনি আমার বাড়িতে চলুন এই রকম বলে বালু ভূদেবীকে নিজের বাড়িতে নিয়ে যায় বাড়ি পৌঁছে ভূদেবী বালুর মা বাবার সাথে কথা বলতে লাগলো তখনই সেখান থেকে বালু কিন্তু চলে গেছিল কথায় কথায় ভূদেবী জানতে পারলো যে বালু তারই ছেলে কিন্তু ভূদেবী এই সত্যটাকে নিজের ভেতরেই চেপে রাখলো দূরে কোনো এক গ্রামে কীর্তি আর বালু নামে পাগল বাচ্চারা থাকতো যতক্ষণ না সামনে থাকা ব্যক্তি তাদেরকে বকা দিত ততক্ষণ তারা দুজনে কোনো কথাই শুনত না প্রত্যেক দিন গ্রামের কেউ না কেউ তাদের নামে নালিশ করতে বাড়িতে আসত এইটা দেখে তাদের বাবা বীর খুব রেগে যেত তারপরে নিজের কাছে রাখা বেল্ট দিয়ে বাচ্চাদেরকে ওদের দুজনকে আমি কতবার মানা করেছি যে এই মারতের পাগলামি একদম করবি না এই এইরকম পাগলামি করলে শুধু ক্ষতি ছাড়া আর কিছুই হয় না কিন্তু তোরা দুজন তো কোনো কথাই শুনবি না এইভাবে যখন বীর খুব রেগে যেত তাদের দুজনকে খুব মারত বেল্টের মার তারা সহ্য করতে পারছিল না তোরা দুজন প্রধানের ছেলেকে কেন পাম্পের জলেতে ডুবেছিস আসলে জলের পাম্প থেকে জল বেরিয়ে এলো বলে আমরা এমনটা করেছিলাম তোদেরকে কে বলেছে যে এরকম করলে পাম্প থেকে জল বেরিয়ে আসবে আমাদেরকে কাক বলেছে বাবা আজকের পর থেকে তোরা দুজন যদি বাড়ির বাইরে যাস আর পাড়ার কোন লোক যদি আমাকে অভিযোগ করে তখন তোরা দেখে নিস তোদের কি করি আমি সুলোচনা আজকের পর থেকে যদি এই দুটো বাচ্চা বাড়ির বাইরে বেরোই তাহলে কিন্তু আমাকে জানাবে আর যদি তোমাকে ফাঁকি দিয়ে বেরিয়ে যাই আমাকে বলবে ঠ্যাং ভেঙে রেখে দেব এইভাবে নিজের স্ত্রীকে বলে বীর কাজের জন্য বাইরে বেরিয়ে যায় সুলোচনা বাচ্চাদের সৎ মা ছিল ও মাসিমা আমরা বাইরে কেন যেতে পারবো না গো হ্যাঁ মাসিমা বাবা শুধু শুধু আমাদের উপরে এত রেগে কেন গেল আমরা এমন কি করেছি বাচ্চাদের জিজ্ঞাসা করাতে সুলোচনা বলে বাচ্চারা তোমাদের অভ্যাস কিন্তু দিন দিন খারাপ হয়ে যাচ্ছে আমাদের পাশে ওই রমা কাকি থাকে তার মেয়ে তোমাকে কি জিজ্ঞাসা করেছিল সুলোচনার এমন জিজ্ঞাসা করাতে কীর্তি বলে আমাকে জিজ্ঞাসা করেছে বইখণ্ডে কি করে যায় তাহলে তুমি কি উত্তর দিলে আমি ওকে বলেছিলাম যদি বৈখণ্ডে যাবে তাহলে রেল লাইনের ধারে নিজের মাথাটা রাখবে তাহলে যমরাজ এসে তোমাকে নিয়ে যাবে তাই না ঠিক বললাম তো তোমার এমন বলাতে সত্যি সত্যি ও রেল লাইনে গিয়ে নিজের মাথা রেখেছিল তো ভালো হলো রমা তাড়াতাড়ি ওখানে গিয়ে তাকে বাঁচিয়েছে না হলে কি হতো জানো হ্যাঁ বৈখণ্ডের মানে হচ্ছেই তো শ্মশান আর শ্মশানে যাওয়ার জন্য তো মুহূর্তেই হয় এইটাকে যদি পাগলামি না বলি আর কি বলবো ওই মেয়েটা জিজ্ঞাসা করেছিল আমাদের গ্রামে যে বৈখণ্ডের রাস্তা সেটা কোথায় সেখানে যাবার তো মরতেই হবে হে ভগবান সত্যি তোমরা পাগলা তোমাদের বাবা ঠিকই বলেছে তোমাদের আজকের পর থেকে বাড়ি থেকে বের হতে দেওয়া যাবে না না হলে তোমাদের এই মূর্খতার কারণে অনেকেই মারা যাবে আর তোমাদের কোথাও বের হতে হবে না বাড়িতেই থাকবে সুলোচনাকে রাগিত অবস্থায় দেখে তার সাথে ভালো ব্যবহার করতে লাগলো মাসিমা তুমি যদি আমাদের সৎ মা না হয় আসল মা হতে তাহলে কি তুমি আমাদের আটকাতে বাইরে খেলাধুলা করতে যেতে দিতে না বলো তখন তো আমাদের কোনো জিনিসের জন্য আটকাতে না হ্যাঁ সেই জন্যই তো আমি তোমাদের সৎ মা তোমাদের আসল মা না তারপরে সুলোচনা হাতে একটা বড় লাঠি নিয়ে বাইরে দরজার সামনে পাহারা দিতে লাগলো সে দাঁড়িয়েছিল যাতে বাচ্চারা বাইরে যেতে না পারে কীর্তি আর বালু এইটা দেখলো তারা এবারে ভাবতে লাগলো কিভাবে তারা বাইরে বের হবে কিন্তু ওদের দুজনের মাথায় কোনো বুদ্ধি আসছিল না তারা কি করবে দিদি আমরা দুজনে যাতে বাইরে যেতে না পারি তাই মা বাইরে পাহারা দিচ্ছে দরজার কাছে হ্যাঁ মা তোর সামনের দরজায় পাহারা দিচ্ছে আর আমরা পেছনের দরজা থেকে পালিয়ে যাব। আমি এক্ষুনি ওইখান থেকে এসেছি ওখানকার দরজা বন্ধ রয়েছে অনেক চেষ্টা করেছি কিন্তু খুলতেই পারিনি হ্যাঁ ওইটা কি করে খুলবে বাবা তো যাবার সময় পেছনের দরজাটাকে বাইরে দিয়ে বন্ধ করে দিয়ে গেছে আর সামনের দরজাতে মাকে বসিয়ে দিয়ে গেছে পাহারা দেওয়ার জন্যে আমরা এমন কি বড় ভুল করলাম বলতো তার জন্যে সবাই আমাদের পাগল বলে ডাকছে আরে দিদি এই কারণে করছে কারণ অন্যদের চেয়ে আমরা বেশি চিন্তা ভাবনা করি আর আমাদের মাথায় তাদের থেকে বেশি বুদ্ধি রয়েছে তাই আমরা যাতে বেশি কাউকে জ্ঞান না দিই তাই তো এমন করছে অনেকক্ষণ ধরে পাহারা দিতে দিতে সুলোচনার পায়ে যন্ত্রণা শুরু হয় সুলোচনা শেষে একটু গিয়ে বিছানায় শুয়ে আরাম করতে লাগলো এইটাকে ভালো সুযোগ ভেবে কীর্তি আর বালু বাড়ি থেকে পালাবার কথা ভাবলো কিন্তু গিয়ে দেখে দরজা ভেতর থেকেই তালা দেওয়া রয়েছে তারা দুজনে এত রেগে যায় যে তাদের সৎ মা যখন ঘুমাচ্ছিল তার কাছে গিয়ে তার হাত পা খাটের সাথে বেঁধে দেয় বাচ্চারা এই দড়িটা খুলে দাও যদি তোমাদের বাবা জানতে পারে না তাহলে কিন্তু খুব বেশি রেগে যাবে বাচ্চারা তার সৎ মায়ের কোনো কথাই শোনেনি তারা বাড়ি থেকে বাইরে যাবে বলে তারা দরজার কাছে গেল তখন তারা সামনে তার বাবাকে দেখে তার হাতে বড় লাঠি ছিল বীর যখন ভেতরে এসে দেখে সুলোচনাকে বাচ্চারা বেঁধে রেখেছে বাচ্চাদের এমন আচরণে সে এত রেগে যায় যে ওই লাঠি দিয়ে তাদেরকে খুব মারতে লাগলো বাচ্চারা কেঁদে কেঁদে মানা করতে লাগলো যাতে তাদেরকে না মারে